পৃষ্ঠা 73। জনসম্প্রদায় সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমূহ, কমিউনিটি ডেফিনিশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। সংজ্ঞা ডেফিনিশন, সমাজবদ্ধ জীব হিসাবে মানুষ একত্রে বসবাস করে, পাশাপাশি একই জায়গায় বসবাসের ফলে তাদের মধ্যে জীবনযাত্রা, চিন্তা চেতনা প্রভৃতির ক্ষেত্রে অভিন্নতা লক্ষ্য করা যায়। এই অভিন্নতা সূত্রেই তাদের গভীর ঐক্য ও সংহতিবোধ তৈরি হয়। এই রূপে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে যখন গভীর সংযোগ সম্পর্ক দেখা যায়, তখন সেই জনগোষ্ঠীকে জনসম্প্রদায় বা কমিউনিটি বলা হয়। লুন্ডবার্গ তার সোশিওলজি গ্রন্থে বলেছেন, নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী ও একটি সাধারণ পারস্পরিক নির্ভরশীল জীবনযাপনকারী মানব গোষ্ঠীকে বলা হয় জনসম্প্রদায়। কিংসলে ডেভিস মনে করেন, জনসম্প্রদায় হল ক্ষুদ্রতম আঞ্চলিক গোষ্ঠী যার মাধ্যমে সদস্যদের সকল প্রকার উদ্দেশ্য সাধিত হয়। এটি একটি স্বয়ংসম্পূর্ণ গোষ্ঠী। অকবর্ন ও নিমকফের মতে, জনসম্প্রদায় হল একটি জনগোষ্ঠী বা জনগোষ্ঠী সমূহ যা একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে। ম্যাকাইভারের মতে, জনসম্প্রদায় হল সামাজিক সংহতি, মাত্রাযুক্ত সামাজিকভাবে বসবাসের একটি স্থান। পৃষ্ঠা 74। জনসম্প্রদায় এমন একটি পরিসর যেখানে লোকজন মোটামুটি স্বাধীনভাবে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করে চলে, এই একই সামাজিক বৈশিষ্ট্য প্রদর্শন করে। চার্লস হর্টন কুলি বলেন, জনসম্প্রদায় হল এক প্রকার স্থায়ী সামাজিক গোষ্ঠী যেখানে তার সদস্যরা সকল প্রয়োজনাদি মিটিয়ে থাকে। উপরিউক্ত সংজ্ঞাগুলি থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে জনসম্প্রদায় হল এক অন্তরঙ্গ মানব গোষ্ঠী। এই মানব গোষ্ঠী একটি নির্দিষ্ট অঞ্চলের অধিবাসী। জনসম্প্রদায়ের সদস্যদের মধ্যে গভীর সংযোগ সম্পর্ক ও একাত্মতা বর্তমান থাকে। এক একটি জনসম্প্রদায় অন্যান্য জনসম্প্রদায় থেকে আলাদা বা স্বতন্ত্র। সকল ব্যক্তি জনসম্প্রদায়ের মধ্যে তার উদ্দেশ্যকে সিদ্ধ করে ও তার যাবতীয় প্রয়োজনের পরিতৃপ্তি ঘটায়। একই সঙ্গে জনসম্প্রদায়ের মধ্যেই ব্যক্তি তার সম্পূর্ণ জীবনযাপনের সুযোগ পায়। সমস্ত সংজ্ঞাগুলি পর্যালোচনা করলে দেখা যায়, জনসম্প্রদায়ের ভিত্তি হিসাবে দুটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। এ দুটি হল ক, নির্দিষ্ট অঞ্চল বা লোকালিটি, খ, জনসম্প্রদায়গত মানসিকতা, কমিউনিটি সেন্টিমেন্ট। এই দুটি অপরিহার্য বৈশিষ্ট্য বর্তমান থাকলেই কোনো জনগোষ্ঠীকে জনসম্প্রদায় বলা যেতে পারে। জনসম্প্রদায়ের বৈশিষ্ট্য সমূহ, ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিটি। জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলিতে মূলত দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। কতকগুলি বৈশিষ্ট্য হল অপরিহার্য, যেগুলি না থাকলে জনসম্প্রদায় গড়ে ওঠে না, আর কতকগুলি বৈশিষ্ট্য যেগুলি অপরিহার্য নয়। অপরিহার্য বৈশিষ্ট্যগুলি হল 1, নির্দিষ্ট অঞ্চল, ও 2, জনসম্প্রদায়গত মানসিকতা। অপরিহার্য নয় এমন বৈশিষ্ট্যগুলি হল 1, স্থায়িত্ব, 2, স্বাভাবিকতা, 3, অভিন্নতা, 4, নির্দিষ্ট আকার, 5, নির্দিষ্ট নাম, 6, আইনগত ভিত্তিহীনতা, 7, ব্যাপক উদ্দেশ্য। অপরিহার্য বৈশিষ্ট্য 1, নির্দিষ্ট অঞ্চল। জনসম্প্রদায় হল একটি আঞ্চলিক গোষ্ঠী। জনসম্প্রদায় সর্বদাই কোনো না কোনো ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে। যখনই একদল মানুষ কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাস করতে শুরু করে, তখনই জনসম্প্রদায় গড়ে ওঠে। অবশ্য বসবাসের অঞ্চলটি সর্বকালের জন্য নির্দিষ্ট নাও থাকতে পারে, কখনো কখনো এর পরিবর্তন ঘটে, যেমন যাযাবর গোষ্ঠীর ক্ষেত্রে। তবে বর্তমান
বর্তমানে অধিকাংশ জনসম্প্রদায় নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে। নির্দিষ্ট অঞ্চলে থাকলে জনসম্প্রদায়ের সদস্যগণ একদিকে যেমন পারস্পরিক ঐক্য ও সংহতি খুব সহজে গড়ে তুলতে পারে, অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তা ভোগ করে। জনসম্প্রদায় ও নির্দিষ্ট অঞ্চল দুটি পরস্পরের সাথে গভীরভাবে সংযুক্ত ও এই বৈশিষ্ট্যটি জনসম্প্রদায়কে অন্য সামাজিক গোষ্ঠীর থেকে পৃথক করে। বর্তমানে সারা বিশ্বে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতির ফলে জনসম্প্রদায়ের এই বৈশিষ্ট্যটির গুরুত্ব সামান্য হ্রাস পেয়েছে বটে, তবে একেবারে লোপ পায়নি। দুই, জনসম্প্রদায়গত মানসিকতা। একই অঞ্চলে বসবাসের ফলে জনসম্প্রদায়ের সদস্যগণের মধ্যে একটা একাত্মতা পরিলক্ষিত হয়। তারা একই আচার আচরণ, রীতিনীতি, ভাষা সংস্কৃতি ও জীবন পদ্ধতির অংশীদার হয়ে পড়ে। আমরা একই জনসম্প্রদায় ভুক্ত, এই মানসিকতা থেকে জন্ম নেয় আর এক প্রকার মানসিক অনুভূতি যাকে বলা হয়ে থাকে আমরা বোধ বা উই ফিলিং। এই অনুভূতিটি জনসম্প্রদায়গত মানসিকতার মুখ্য উপাদান। এছাড়াও আরো যে দুটি উপাদান জনসম্প্রদায়গত মানসিকতা তৈরিতে সহায়ক, সেগুলি হলো জনসম্প্রদায়ের সদস্য হিসেবে কোনো না কোনো ভূমিকা পালন, রোল প্লেয়িং, এবং জনসম্প্রদায়ের অপর অপর সদস্যবর্গের প্রতি নির্ভরতা মনোভাব, ডিপেন্ডেন্সি ফিলিং। জনসম্প্রদায়গত মানসিকতা হলো জনসম্প্রদায় গঠনের ক্ষেত্রে একটি অত্যন্ত অপরিহার্য উপাদান। অপরিহার্য নয় এমন বৈশিষ্ট্য। এক, স্থায়িত্ব। জনসম্প্রদায় অপেক্ষাকৃত একটি স্থায়ী জনগোষ্ঠী। স্থায়িত্বের কারণেই আমরা কোনো ভিড় বা ক্রাউডকে জনসম্প্রদায় বলতে পারি না। জনসম্প্রদায় এই ধারণাটি একটি নির্দিষ্ট অঞ্চলের স্থায়ী জীবনযাত্রার ধারণা বহন করে। পৃষ্ঠা ৭৫। ২, স্বাভাবিকতা। জনসম্প্রদায় কৃত্রিমভাবে গড়ে ওঠে না বা কেউ পরিকল্পনা মাফিক জনসম্প্রদায় গড়ে তোলে না। মানুষের সহজাত সামাজিক প্রবৃত্তি থেকেই জনসম্প্রদায় স্বাভাবিকভাবে গড়ে ওঠে। ৩, অভিন্নতা। জনসম্প্রদায়ের সদস্যদের মধ্যে ভাষা, রীতিনীতি, আচার ব্যবহার, ঐতিহ্য প্রভৃতি অনেক বিষয়ে সাদৃশ্য বা অভিন্নতা দেখা যায়। এর সদস্যদের মধ্যে জীবনধারাগত মিলও থাকে, তারা একই জীবন প্রণালীর অংশীদার হয়ে থাকে। এই অভিন্নতা জনসম্প্রদায়গত মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই অভিন্নতা বিষয়টিকে আর্নল্ড গ্রিন সোশিওলজি গ্রন্থে আ কমন ওয়ে অফ লাইফ হিসেবে বর্ণিত করেছেন। ৪, নির্দিষ্ট আকার। প্রত্যেক জনসম্প্রদায়ের একটি নির্দিষ্ট আকার আছে। অবশ্য এই নির্দিষ্টতা বিষয়টি আপেক্ষিক। জনসম্প্রদায় ছোট বা বড় হতে পারে। কোনো কোনো বড় জনসম্প্রদায়ের মধ্যে ছোট ছোট জনসম্প্রদায় দেখা যায়। আকারের ভিত্তিতে জনসম্প্রদায়গুলিকে পাড়া, গ্রাম, ব্লক, জেলা প্রভৃতি ভাগে ভাগ করা যায়। ৫, নির্দিষ্ট নাম। প্রত্যেক জনসম্প্রদায়ের একটি নির্দিষ্ট নাম আছে। এই নাম থেকেই তার ভৌগোলিক অবস্থান ও অন্যান্য বিষয়াদি সম্পর্কে অবহিত হওয়া যায়। এই নাম হলো জনসম্প্রদায়ভুক্ত ব্যক্তির ঠিকানা। ৬, আইনগত ভিত্তিহীনতা। জনসম্প্রদায়ের কোনো আইনগত ভিত্তি নেই। আইনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে জনসম্প্রদায়ের কোনো স্বীকৃতি, অধিকার বা কর্তব্য বলে কিছু নেই। জনসম্প্রদায়ের বিরুদ্ধে কারুর বা জনসম্প্রদায়েরও কারুর বিরুদ্ধে মামলা করার অধিকার নেই। ৭, ব্যাপক উদ্দেশ্য। জনসম্প্রদায়ের সদস্যরা একটি বা গুটিগত উদ্দেশ্য পূরণের জন্য একত্রিত হন না। জনসম্প্রদায়ের মধ্যে সামগ্রিক জীবনযাত্রার নানাবিধ প্রয়োজন পূরণের সুযোগ সুবিধা পাওয়া যায়। তাই জনসম্প্রদায়ের উদ্দেশ্য হল ব্যাপক ও বহুবিধ। ৪, সমাজ ও জনসম্প্রদায়ের পার্থক্য, ডিফারেন্স বিটুইন সোসাইটি অ্যান্ড কমিউনিটি।
দুটি কলামে বিভক্ত করা আছে। একটি কলামের ওপরে লেখা আছে সমাজ, আর একটি কলামের ওপরে লেখা আছে জনসম্প্রদায়। সমাজ এক, সমাজ হলো একটি বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট বিষয়। জনসম্প্রদায় এক, জনসম্প্রদায় হলো একটি মূর্ত বা কংক্রিট বিষয়। সমাজ দুই, সমাজ হলো একটি ব্যাপক বিষয়, এটির মধ্যে একাধিক জনসম্প্রদায় থাকে, ব্যাপক অর্থে সমাজের কোনো সীমা নেই। জনসম্প্রদায় দুই, জনসম্প্রদায় অপেক্ষাকৃত ক্ষুদ্রতর। সমাজ তিন, সমাজ বলতে বোঝায় ব্যক্তিবর্গের পারস্পরিক সম্পর্কের জালকে। জনসম্প্রদায় তিন, জনসম্প্রদায় বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে। সমাজ চার, সমাজের ক্ষেত্রে আমরা বোধ বা উই ফিলিং এবং জনসম্প্রদায়গত মানসিকতা বা কমিউনিটি সেন্টিমেন্টের বিষয়টি কোনো কোনো সময় থাকতে পারে, আবার নাও থাকতে পারে। জনসম্প্রদায় চার, জনসম্প্রদায়ের ক্ষেত্রে জনসম্প্রদায়গত মানসিকতা বা কমিউনিটি সেন্টিমেন্টের বিষয়টি থাকতেই হবে, এটি এর ক্ষেত্রে অপরিহার্য। এই সাজাত্যবোধের ধারণাই জনসম্প্রদায়ের সংহতিকে টিকিয়ে রেখেছে। সমাজ পাঁচ, নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলটির বিষয় সমাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। জনসম্প্রদায় পাঁচ, এই অঞ্চলের বিষয়টি জনসম্প্রদায়ের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সমাজ ছয়, সমাজ তার সদস্যদের অভিন্নতা ও বিভিন্নতা উভয় বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। জনসম্প্রদায় ছয়, জনসম্প্রদায় মূলত সদস্যগণের অভিন্নতার উপরে প্রতিষ্ঠিত। সমাজ সাত, সমাজের কোনো নির্দিষ্ট নাম নেই। জনসম্প্রদায় সাত, জনসম্প্রদায়ের নির্দিষ্ট নাম আছে। সমাজ আট, সমাজ স্বয়ং সম্পূর্ণ। জনসম্প্রদায় আট, জনসম্প্রদায় স্বয়ং সম্পূর্ণ হতেও পারে, আবার নাও পারে। পৃষ্ঠা ৭৬। ৫, সংঘ, সংজ্ঞা ও বৈশিষ্ট্য, অ্যাসোসিয়েশন, ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। সংজ্ঞা, ডেফিনেশন, সংঘ হলো সমাজের অঙ্গ বিশেষ। মানুষ তার নানাবিধ উদ্দেশ্য পূরণের জন্য একত্রিত হয়ে সংঘ গঠন করে। মানুষের চাহিদা ও প্রয়োজন বহু এবং বিচিত্র প্রকৃতির। সমাজে বসবাসকারী ব্যক্তিবর্গ তাদের এই সকল উদ্দেশ্য ও চাহিদা এইভাবে সমবেতভাবে উদ্দেশ্য পূরণের স্বার্থে সংগঠিত গোষ্ঠী থেকেই সংঘের সৃষ্টি হয়। সমাজের প্রকৃতি যদি জটিল হয় এবং সমাজবদ্ধ ব্যক্তিবর্গের চাহিদা যদি ব্যাপক ও বহুবিধ হয়, স্বাভাবিক কারণেই সেই সমাজে বিভিন্ন প্রকার ও বহু সংঘ গড়ে ওঠে। সমাজে বসবাসকারী ব্যক্তিবর্গ তাদের উদ্দেশ্য পূরণের জন্য সাধারণত তিন ধরনের উপায় অবলম্বন করে থাকেন। এগুলি হল এক, যে যার মতো বিচ্ছিন্নভাবে অর্থাৎ একাকী সচেষ্ট হয়। দুই, অন্যের সঙ্গে বিরোধিতা বা প্রতিযোগিতার মাধ্যমে লক্ষ্য পূরণের চেষ্টা করতে পারে। তিন, অন্যের সাথে সমবেতভাবে বা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উদ্দেশ্য পূরণে সচেষ্ট হয়। সাধারণত এই তৃতীয় পদ্ধতিতে সংঘ গড়ে ওঠে। একাধিক ব্যক্তি যখন বিশেষ বা নির্দিষ্ট কিছু উদ্দেশ্য বা চাহিদা পূরণের জন্য একত্রিত হয়, তখন তাকে বলে সংঘ। এক্ষেত্রে ওই ব্যক্তিপুঞ্জের অভিন্ন উদ্দেশ্য থাকে ও তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব বর্তমান থাকে। নির্দিষ্ট কিছু কর্মপদ্ধতির মাধ্যমে সংঘটি পরিচালিত হয়ে থাকে। জিসবার্টের মতে, কোনো বিশেষ বা কতগুলি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সমবেত ব্যক্তিবর্গকে সংঘ বলে। বোগারদাসের মতে, সংঘ হল কিছু উদ্দেশ্য পূরণের জন্য একত্রে কাজ করা জনসমষ্টি।
ম্যাকাইভার ও পেজের মতে সঙ্গ হলো সমবেতভাবে এক বা একাধিক স্বার্থ সাধনের জন্য সংগঠিত গোষ্ঠী। তাদের মতে সঙ্গ হলো স্বেচ্ছায় গড়ে তোলা সংগঠন যা সমষ্টিগত উদ্দেশ্যে সাধনের জন্য সৃষ্ট এবং যেখানে তার সদস্যবৃন্দ অংশগ্রহণ করতে পারে। মরিস জিন্সবার্গের মতে সঙ্ঘ হল নির্দিষ্ট কোনো বা কতিপয় উদ্দেশ্য সাধনের জন্য পরস্পর সম্পর্কযুক্ত সমাজস্থ ব্যক্তিবর্গের এক সংগঠন। অতএব সঙ্ঘ হচ্ছে সম্মিলিতভাবে কোনো স্বার্থ বা স্বার্থ সমষ্টি পূরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কিছু সংখ্যক মানুষের একটি জনসংগঠন। সঙ্ঘের বৈশিষ্ট্য সমূহ, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসোসিয়েশন। প্রত্যেক সংঘেরই কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্তমান, এগুলি নিম্নরূপ। এক, একটি জনগোষ্ঠী। সংঘ মানুষই তৈরি করে, একদল মানুষের সংগঠিত হওয়া থেকেই সংঘ তৈরি হয়। এদিক দিয়ে দেখলে সংঘ হলো এক প্রকার জনগোষ্ঠী। অবশ্য সমস্ত জনগোষ্ঠীকেই আমরা সংঘ বলতে পারি না। সংঘের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব থাকা একান্ত বাঞ্ছনীয়। তাছাড়া সদস্যদের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। অন্যভাবে বলা যায়, সমস্ত জনগোষ্ঠী সংঘ নয়, কিন্তু সমস্ত সংঘই এক একটি জনগোষ্ঠী। দুই, সমজাতীয় উদ্দেশ্য। প্রত্যেক সংঘেরই কোনো না কোনো উদ্দেশ্য বা উদ্দেশ্যাবলী থাকে, তবে সংঘের সদস্যদের উদ্দেশ্য সমজাতীয় হওয়া বাঞ্ছনীয়। কোনো জনগোষ্ঠী যদি সমজাতীয় উদ্দেশ্যযুক্ত না হয়, তবে তার পক্ষে সংঘের রূপ পাওয়া সম্ভব নয়। বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গঠিত জনসমষ্টি সংঘ নামে পরিচিত। উদাহরণ হিসেবে বলা যায়, একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী লোকজন একই রাজনৈতিক সংঘে যোগদান করে। অনুরূপভাবে সমধর্মাবলম্বী লোকজন একই ধর্মীয় সংঘের সদস্য হয়। তিন, একটি সংগঠন। সংঘ এক প্রকার মানবিক সংগঠন। এর সদস্যরা সঠিকভাবে সংগঠিত থাকে এবং সংঘের কাজকর্ম নির্দিষ্ট সাংগঠনিক ব্যবস্থাদি দ্বারা পরিচালিত হয়। সংঘের সাংগঠনিক দিকটির ওপর এক আকৃতি, কার্যাবলী ও স্থায়িত্ব নির্ভর করে। কারুর কারুর মতে সংঘের মধ্যে বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ উভয় প্রকার সংগঠনই বিদ্যমান থাকে। পৃষ্ঠা 77। চার, আচরণের নিয়ন্ত্রক। প্রত্যেক সংঘেরই কোনো না কোনো নিয়মকানুন, রীতিনীতি, কর্মপন্থা থাকে। এগুলি কোথাও লিখিত, আবার কোথাও অলিখিত আকারে থাকে। সংঘের সদস্য হিসাবে ইচ্ছামতো কাজকর্ম করা যায় না। সংঘের নিয়মকানুন সদস্যদের মেনে চলতে হয়। এইভাবে সংঘ ব্যক্তির নিজস্ব আচার আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে। পাঁচ, সহযোগিতার প্রবণতা। সংঘ শুধুমাত্র সমজাতীয় উদ্দেশ্যযুক্ত একদল মানুষের সমষ্টি নয়। এর মূল লক্ষ্য উদ্দেশ্য পূরণ এবং তার জন্য একান্তভাবে প্রয়োজন সদস্যগণের পারস্পরিক সহযোগিতা। কারণ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই সকলকেই অভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য উদ্যোগী হতে হয়। ছয়, একটি মাধ্যম। সংঘ হল উদ্দেশ্য পূরণের একটি মাধ্যম। এর সুনির্দিষ্ট কার্যপদ্ধতি থাকে যার দ্বারা সংঘ তার উদ্দেশ্য পূরণ করে থাকে। সাত, স্থায়িত্ব। একটি সংঘ মোটামুটি স্থায়ী, আবার স্বল্পকাল স্থায়ীও হতে পারে, তবে এর স্থায়িত্ব নির্ভর করে থাকে এর উদ্দেশ্যের ধারাবাহিকতার উপর। এমন কিছু কিছু সংঘ আছে যার উদ্দেশ্যগুলির মধ্যে ধারাবাহিকতা থাকে, তাই সেগুলি মোটামুটি দীর্ঘস্থায়ী, যেমন পরিবার, রাষ্ট্র প্রভৃতি। অন্যদিকে যে সকল সংঘের উদ্দেশ্য মাত্র একটি বা সাময়িক প্রকৃতির, তার উদ্দেশ্য পূরণ হয়ে গেলেই সংঘ বিনষ্ট হয়। এ জাতীয় স্বল্পস্থায়ী সংঘের উদাহরণ হল পর্যটক গোষ্ঠী। আট,
ভাবের আদান প্রদান। সংঘগুলি তাদের সদস্যদের ভাবের আদান প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে। নয়, স্বাতন্ত্র। সংঘ অন্যান্য জনগোষ্ঠী থেকে স্বতন্ত্র। এর একটি নির্দিষ্ট কর্মপন্থা, পরিচালন ব্যবস্থা, রীতিনীতি বা নিয়মকানুন আছে। কোনো কোনো সংঘের অর্থনৈতিক সম্পদও আছে। সংঘের সদস্যদের অনেক সময় বাধ্যতামূলক দায় দায়িত্ব থাকে। কোনো কোনো সংঘকে তার নিবদ্ধীকরণ, রেজিস্ট্রেশন দিয়ে আইনগত স্বীকৃতিও দেয়া হয়। প্রতিটি সংঘে নিজস্ব নাম ও প্রতীক থাকে, যার দ্বারা এক সংঘ অন্য সংঘ থেকে নিজেকে আলাদাভাবে রাখতে পারে। এই সমস্ত বিষয়গুলির জন্য সংঘ অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় স্বতন্ত্র মর্যাদা লাভ করে থাকে। দশ, দায়বদ্ধতা। সংঘ উদ্দেশ্য সাধনের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে তার সদস্যদের কাছে দায়বদ্ধ থাকে। ব্যাংক একটি সংঘ। এই সংঘটি তার সদস্যদের টাকা গচ্ছিত রাখা, যথাসময়ে গ্রাহককে ফেরত দেয়া, নির্দিষ্ট হারে সুদ প্রদান প্রভৃতি বিষয়ে গ্রাহক বা সদস্যদের কাছে দায়বদ্ধ থাকে। ১১, একটি ঐচ্ছিক গোষ্ঠী। মানুষ তার উদ্দেশ্য পূরণের জন্য সংঘের সদস্য হয়। এই সদস্য হওয়া বা না হওয়ার ব্যাপারটি ব্যক্তির ইচ্ছাধীন। কোনো ক্লাব বা বিদ্যালয় কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তার সদস্য করতে পারে না। সদস্য আবার ইচ্ছা করলে সংঘের কোনো সিদ্ধান্ত নাও মান্য করতে পারে। তবে সংঘের সদস্য হওয়ার ব্যাপারটি সম্পূর্ণভাবে ব্যক্তির ইচ্ছাধীন নয়। এমন কিছু সংঘ আছে যার সদস্যপদ ব্যক্তির অজান্তেই তার জন্ম হওয়া মাত্র স্থির হয়ে যায়, যেমন পরিবারের সদস্যপদ। এমন কিছু সংঘ আছে যেখানে ব্যক্তির ইচ্ছা থাকলেও সদস্য হওয়া যায় না। এক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও সংঘের স্বীকৃতি প্রয়োজন, যেমন নাইট ক্লাব, রোটারি ক্লাবের সদস্যপদ ইত্যাদি। আবার কোনো কোনো সংঘের সদস্যপদ গ্রহণ ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে জোর করে বা ভয় দেখিয়ে করানো হয়। এক্ষেত্রে রাজনৈতিক দল বা শ্রমিক সংঘের সদস্যপদের কথা বলা যায়। ৬, জনসম্প্রদায় ও সংঘের সম্পর্ক, রিলেশন বিটুইন কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন। জনসম্প্রদায় ও সংঘ এ দুটি একই নয়। দুটির মধ্যে বেশ কিছু বিষয়ে স্বতন্ত্রতা বর্তমান। সম্প্রদায়ের আয়তন সংঘের চেয়ে অনেক বেশি। সংঘ সম্প্রদায় নয়, এটি সম্প্রদায়ের মধ্যে অবস্থিত একটি সংগঠন। কিন্তু উভয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য থাকলেও উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে অস্বীকার করা যায় না। উভয়ের সংগঠন হিসেবে সমাজস্থ ব্যক্তির বিভিন্নমুখী চাহিদা, তা সে সহজাতই হোক বা সামাজিক, সেগুলি মেটানোর প্রয়াসই। তাছাড়া জনসম্প্রদায়ের মধ্যে থেকেও ব্যক্তি মানুষ একাধিক সংঘের সদস্য হতে পারে এবং বাস্তবে তাই হয়। সমাজ নামক এক সুবৃহৎ পরিমণ্ডলে জনসম্প্রদায় ও সংঘ উভয়ই গুরুত্বপূর্ণ সংগঠন। ব্যক্তির সামাজিক কার্যকলাপ এই দুইয়ের মধ্যে আবদ্ধ থাকে, আবর্তিত হয়। এই দিক দিয়ে বিচার করলে উভয়ই পরস্পরের সাথে গভীরভাবে সম্পর্কিত। পৃষ্ঠা ৭৮, কোনো কোনো ক্ষেত্রে একটি সংঘ জনসম্প্রদায়ের বৈশিষ্ট্য প্রাপ্ত হয়ে সাময়িকভাবে জনসম্প্রদায় রূপে আপাত দৃষ্টিতে ধরা পড়ে। যেমন ধরা যায়, কোনো সেনাবাহিনীর একটি দল একেবারে দেশের সীমানায় বেশ কয়েকদিন যাবৎ কাজ করছে। সেক্ষেত্রে ওই নিয়োজিত বাহিনীর অন্তর্গত কোনো সংস্থাকে জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যের মাপকাঠিতে বিচার করলে আপাতভাবে তাকে জনসম্প্রদায় হিসেবে মনে হতে পারে, বিশেষ করে এরিয়া অফ কমন লাইফ হিসেবে। ৭, জনসম্প্রদায় ও সংঘের পার্থক্য, ডিফারেন্স বিটুইন কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন। দুটি কলমে বিভক্ত আছে, একটি সংঘ, অপরটি জনসম্প্রদায়। সংঘ ১, সংঘ হল জনসম্প্রদায়ের একটি অংশ। এর পরিধি জনসম্প্রদায়ের তুলনায় নিতান্তই ছোট। সংঘ জনসম্প্রদায়ের অন্তর্গত একটি সংগঠন। জনসম্প্রদায় ১, জনসম্প্রদায়ের পরিধি বাড়ে। একটি জনসম্প্রদায়ের মধ্যে একাধিক সংঘ থাকতে পারে ও থাকেও। সংঘ ২,
সংঘের সদস্য পদ ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল। এর সদস্য হওয়া না হওয়ার বিষয়ে ব্যক্তির স্বাধীনতা থাকে, অবশ্যই ব্যতিক্রম আছে। জনসম্প্রদায় দুই, অন্যদিকে জনসম্প্রদায়ের সদস্য পদ মোটামুটি বাধ্যতামূলক। সামাজিক জীব হিসাবে ব্যক্তি কোনো না কোনো জনসম্প্রদায়ের সদস্য, জন্ম থেকেই তার এই সদস্য পদ নির্দিষ্ট ও নির্দেশিত হয়ে থাকে। সংঘ তিন, সংঘ অঞ্চলভিত্তিক হতে পারে, আবার নাও হতে পারে। সংঘের ক্ষেত্রে ভৌগোলিক অঞ্চল বিষয়টি অপরিহার্য নয়। উদাহরণ হিসেবে লায়ন্স ক্লাব বা রেড ক্রস সোসাইটির কথা বলা যায়। এই সংঘগুলি কোনো নির্দিষ্ট অঞ্চলে আবদ্ধ নয়, সারা পৃথিবীব্যাপী। জনসম্প্রদায় তিন, জনসম্প্রদায়ের ক্ষেত্রে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বিষয়টি অপরিহার্য হিসেবে বিবেচিত। সংঘ চার, সংঘ একটি কৃত্রিম সংগঠন, মানুষ পরিকল্পনা করেই একে সৃষ্টি করে। জনসম্প্রদায় চার, জনসম্প্রদায় গড়ে ওঠে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে। সংঘ পাঁচ, নির্দিষ্ট কিছু উদ্দেশ্য পূরণের স্বার্থে সংঘ তৈরি হয়। জনসম্প্রদায় পাঁচ, জনসম্প্রদায়ের উদ্দেশ্য নির্দিষ্ট নয়, মানুষ তার জীবনযাপনের সামগ্রিক উদ্দেশ্যগুলি জনসম্প্রদায়ের মধ্য থেকেই পূরণ করে। সংঘ ছয়, সংঘ মোটামুটি স্বল্পস্থায়ী, অল্প কিছু সংঘ আছে যেগুলি দীর্ঘস্থায়িত্ব লাভ করে। জনসম্প্রদায় ছয়, জনসম্প্রদায় অপেক্ষাকৃত স্থায়ী সংগঠন। সংঘ সাত, সংঘের আইনগত ভিত্তি বা লিগাল স্ট্যাটাস থাকতে পারে। জনসম্প্রদায় সাত, জনসম্প্রদায়ের কোনো আইনগত ভিত্তি নেই। সংঘ আট, সংঘের নানাবিধ নিয়মকানুন আছে যার দ্বারা সে তার সদস্যদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। এই নিয়মাবলী অনেক ক্ষেত্রে লিখিত আকারে থাকে। জনসম্প্রদায় আট, জনসম্প্রদায়ের এরূপ কোনো লিখিত নিয়মকানুন নেই। জনসম্প্রদায়ের সদস্যদের আচার আচরণ নিয়ন্ত্রিত হয় প্রচলিত প্রথা ও ঐতিহ্যের দ্বারা। সংঘ নয়, সংঘের একটি অন্যতম উপাদান হল সদস্যদের পারস্পরিক সহযোগিতার মনোভাব। জনসম্প্রদায় নয়, জনসম্প্রদায়ের অপরিহার্য উপাদান হল জনসম্প্রদায়গত মানসিকতা বা কমিউনিটি সেন্টিমেন্ট। সংঘ দশ, কোনো সংঘই স্বয়ং সম্পূর্ণ নয়, যে কারণে সংঘগুলি পরস্পর নির্ভরশীল। জনসম্প্রদায় দশ, জনসম্প্রদায় পুরোপুরি সঠিক অর্থে স্বয়ং সম্পূর্ণ না হলেও অপেক্ষাকৃত স্বয়ং সম্পূর্ণ। সংঘ এগারো, একই সময়ে একজন ব্যক্তি একাধিক সংঘের সদস্য হয়ে থাকে, এর কারণ হল ব্যক্তি বহুবিধ প্রয়োজন শুধুমাত্র একটি সংঘ দ্বারা পূরণ হয় না। জনসম্প্রদায় এগারো, কিন্তু ব্যক্তি নানাবিধ অসুবিধা সত্ত্বেও একটিমাত্র জনসম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটাতে পারে। সাধারণত কোনো ব্যক্তি একই সময়ে একটি জনসম্প্রদায়েরই সদস্য হয়। পৃষ্ঠা ৭৯, সংঘ ১২, সংঘের সদস্য সংখ্যা অপেক্ষাকৃত কম। জনসম্প্রদায় ১২, জনসম্প্রদায়ের সদস্য সংখ্যা অপেক্ষাকৃত বেশি হয়। সংঘ ১৩, সংঘের সদস্য পদ টিকিয়ে রাখার জন্য তার নবীকরণের প্রয়োজন হয়। জনসম্প্রদায় ১৩, জনসম্প্রদায়ে এ জাতীয় কোনো নিয়ম নেই, এর সদস্যপদ বংশানুক্রমিকভাবে প্রবাহিত হয়। জনসম্প্রদায়ের সদস্যপদ টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র ব্যক্তিকে জনসম্প্রদায় বিরোধী কাজকর্ম থেকে বিরত থাকতে হয়। সংঘ ১৪, কোনো কোনো সংঘে অপ্রাপ্ত বয়স্ক বা শিশু আবার অতিবৃদ্ধ এমন কাউকে সদস্য করা হয় না। জনসম্প্রদায় ১৪, জনসম্প্রদায়ের সদস্য আবাল বৃদ্ধ বনিতা সকলেই। সংঘ ১৫, বেশিরভাগ সংঘের সদস্য পদ গ্রহণের ক্ষেত্রে আর্থিক বিষয়টি ভর্তি ফি, চাঁদা প্রভৃতি জড়িয়ে থাকে।
জনসম্প্রদায় 15, জনসম্প্রদায়ের সদস্য হওয়ার ক্ষেত্রে এ জাতীয় বিষয় প্রায় নেই বললেই চলে। সংঘ 16, সংঘের সদস্যগণের পারস্পরিক সম্পর্ক বিধিবদ্ধ, বাহ্যিক, পরোক্ষ প্রকৃতির এবং তা শুধুমাত্র উদ্দেশ্য পূরণের তাগিদেই। জনসম্প্রদায় 16, জনসম্প্রদায়ের সদস্যগণের পারস্পরিক সম্পর্ক অনেক বেশি গভীর, আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ। সংঘ 17, সংঘের একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট গঠনাকৃতি রয়েছে। জনসম্প্রদায় 17, সেই তুলনায় জনসম্প্রদায় হচ্ছে অনিয়তাকার। সংঘ ও জনসম্প্রদায় দুটি সমাজের অঙ্গ, দুটিরই সদস্যগণ পারস্পরিক সম্পর্কযুক্ত ও দুটিরই সদস্য হিসাবে মানুষ তার চাহিদা পূরণ করে থাকে। এদিক দিয়ে দেখলে দুটি সংগঠনই পরস্পর সম্পর্কযুক্ত, দুটি সামাজিক সংগঠন। অধ্যাপক ফার্ডিনান্ড টোনিস সামাজিক সংগঠনকে বা জনসম্প্রদায় এবং সংঘ এই দুই ভাগে ভাগ করেছেন। আবার পড়ছি, ফার্ডিনান্ড টোনিস সামাজিক সংগঠনকে জেমেইনশ্যাফ্ট বা কমিউনিটি বা জনসম্প্রদায় এবং জেসেলশ্যাফ্ট বা অ্যাসোসিয়েশন বা সংঘ এই দুই ভাগে ভাগ করেছিলেন। যাই হোক, দুটি সামাজিক সংগঠন হলেও দুটির মধ্যে ব্যাপক পার্থক্য বর্তমান এবং এই পার্থক্যগুলি সংঘ ও জনসম্প্রদায় উভয়ের নিজ নিজ স্বাতন্ত্র্য বজায় রাখে।